is a southerly direction of the mainstream of the Longlai River to its confluence with a small nameless river. That means that small nameless river is that Sajai River. Sajai. Here is not mentioned properly because that time earlier their demarcation will be only they are following the streams, either a hill like this, no? That time. Only in the earlier days. That is the true fact. But there, what they are doing here is actually now slowly they are encroaching the border. That is the problem. And not only that, what is we have mentioned is actually on 16th of October, that the second page, that team number 3. আমরা আজকে মেমোরেন্ডামটা দিছিলাম 16 তারিখে যে মামিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে চিঠিটা রেফারেন্স করে আমরা এই জবাবটা দিতে বাধ্য হলাম। উনি ওখানে লিখছিলেন যে বেহলাং শিপ বর্তমান আমাদের যে ট্যুরিজম প্লেস, আর এই জায়গাটা তাদের বলে মানে 144 জারি করে এখানে টোটালি ইয়ে করে যে লিখছিলেন, আমরা বক্তব্য হল এই যে জায়গাটা সঠিকভাবে নির্ধারিত না হওয়ার পর্যন্ত, এটা তো ডিসপিউট, এটা বাউন্ডারি, তো ডিসপিউট এরিয়া। এই এরিয়াটা তাইনে ত্রিপুরা গভর্নমেন্ট তরফ থেকে এইটা অলরেডি এখানে কনস্ট্রাকশন করা আছে। এরপরে অনেক বছর আগে রিয়াং বিদ্রোহ যে শুরু থেকে এখানেই শিব মন্দির স্থাপন করা আছে। এই জায়গাটা মিজোরামের কোনো ছিল না, এটা এখানে আমার কাছে সব প্রুফ আছে, ডকুমেন্টারি এখানে আমাদের প্রুফ আছে। এক সময় মিজোরাম স্টেট হওয়ার আগে ত্রিপুরা মার্জার করার পরে, ত্রিপুরা স্টেট হওয়ার পরেও সীমান্ত রেখা এখানে লেখা আছে আসাম আর ত্রিপুরা। এই মিজোরাম তো যে জায়গা সীমানা আসাম আর ত্রিপুরার মধ্যে আগে থেকে সীমানা ছিল, সেই সীমানাইতেই অনুযায়ী তো মিজোরাম হওয়ার কথা। সেই সীমানা কেমনে হঠাৎ করে মিজোরাম তো 1986 এটা স্টেট রোড ডিমান্ড করার পরে, এখানে স্টেট রোড হওয়ার পরে 87ই তারা ফুল প্লেটেড স্টেট রোড হয়েছে। এরপরে এতে তারা কেমনে করতে পারে যে এই জায়গাটা আমরা, এর আগে অনেক বছর ধরিয়া আসাম আর ত্রিপুরার সীমান্ত রেখা আছে, বাউন্ডারি আছে, এই বাউন্ডারি ইনক্রস করে কেন তারা এইভাবে ইয়ে করতে পারে? এটার কারণে আমরা বলছি এটা কোনো মতেই, এটা নট এ ফেয়ার অ্যান্ড টলারেন্ট, এটা আমরা সহ্য করতে পারতাম না এবং ওইটা কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারতাম না। এটা ইমিডিয়েটলি উইথড্র করতে হইব এবং ক্ষমা চাইতে হইব ত্রিপুরা মিজোরাম গভর্নমেন্ট, ক্ষমা চাইতে হইব। আর ডিমান্ড কী কী আছে? অ্যাকচুয়ালি মেজর ডিমান্ডটা হচ্ছে এই যে ত্রিপুরা এবং মিজোরামের যে বর্ডার ডিসপিউটটা কিন্তু মিজোরাম গভর্নমেন্ট করেছে। কারণ দেখেন আনডিভাইডেড ইন্ডিয়া, আমাদের যে ডকুমেন্টগুলো আছে ওনারা মানে বলছেন মিজোরাম গভর্নমেন্ট এবং বলবো যে ওয়াইএমএ তাদেরকে যে জম্পু হিলের জমিগুলো যেভাবে তারা ইলিগেলি তারা দখল করতেছে, ত্রিপুরা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আছে, শিব এখানে শিবলিঙ্গ ছিল, এইসব কিছু তারা ওনারা ধ্বংস করে দিলেন। আমরা যখন তারা এই মামিক ডিস্ট্রিক্টে ডিসি যখন 144 জারি করলেন, তখন আমরা স্টাডি করে আমরা দেখলাম যে এই জায়গাটা তারা যে দাবি করতেছে এটা তাদের কিন্তু, যখন আমরা দেখলাম আনডিভাইডেড ইন্ডিয়া ব্রিটিশ টেনিউর থেকে আমরা ডকুমেন্টগুলো সবগুলো স্টাডি করলাম, স্টাডি করার পরে গ্যাজেট দ্য আসাম গ্যাজেট মার্চ 15 1933 আনডিভাইডেড ইন্ডিয়াতে এটা ছিল লুসাই হিল, লুসাই হিলের যে বাউন্ডারি, লুসাই হিলটা পরবর্তী সময়ে মিজোরাম হয়, লুসাই হিলের বাউন্ডারিটা স্টার্ট যেটা লংগাই রিভার মিডিল ফাট, মিডিল ফাটটা মিডিল ফাট মিজোরাম, আর এই সাইড সাজাই রিভার চাকমারা যেটা সাজেক রিভার বলে পূর্ব দিকে
যেটা বেডলেং শিপের কথা উল্লেখ আছে, বেডলেং শিপের পূর্ব দিকে একটা আননোন।